আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনাদের চ্যানেলে যদিও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে আপনাদের চ্যানেলের কি কি ক্ষতি হতে পারে আজকে এই ভিডিওতে আমি পুরো বিশ্লেষণ করব। এবং এটা আপনাদের জানা অত্যন্ত জরুরি কারণ আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই জানা দরকার যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকে আপনার চ্যানেলে কি কি ক্ষতি হবে এবং কোন প্রবলেম আপনাকে ফেস করতে হবে যদিও আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তো অবশ্যই আপনি যদি ইউটিউবার হন তাহলে আজকে পুরো ভিডিওটা দেখবেন আর আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে আপনাদের কি কি ক্ষতি হতে পারে ঠিক আছে তো আমার কাছে অলরেডি একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে এবং এটা কি কি প্রবলেম ফেস করতেছি আমি এটাই আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো গাইড যদিও আপনারা এই পুরো ভিডিওটা দেখতে থাকেন আপনাদের অনেক অনেক নলেজ মিলবে এবং এই ভিডিও থেকে আপনারা এই সম্পর্কে জানতে পারলে আপনারা আগে থেকে অবগত থাকবেন যাতে এরকম কোনো ভুল আপনাদের না হয় যাতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার চ্যানেলে আসে তো ভাইজ কোন ধরনের বুল আমি করেছিলাম সেটাও আমি আপনাদেরকে বলবো এবং কোন বুলের কারণে আমি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে আমার এই চ্যানেলে পুরো বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো ভাইয় ভিডিওটা শুরু করার আগে আমাকে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন নীল বাংলা ইউটিউব চ্যানেল আমি আসি আপনাদের সাথে আলী আহমদ চলুন ভিডিওটা শুরু করা যাক তো ব্যাপ আপনারা অবশ্যই এখানে দেখতে পারতেছেন আমি আমার ইউটিউব চ্যানেলের যে আমার ড্রেসবোর্ড যেটা আমি আমার এখানে ড্রেশ ওপেন করেছি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর ক্ষেত্রে ঠিক আছে তো প্রথমেই আমি আপনাদেরকে দেখে দেবো গ্যাজ এখানে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু কমিউনিটি গাইডলাইন একটা রয়েছে চ্যানেল বাইলেশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এখানে ওয়ান রয়েছে আমার চ্যানেলে কিন্তু একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে কিন্তু এখানে একটা ওয়ান রয়েছে তো ব্যাস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার কারণে আমার কোন কোন প্রবলেম আমি ফেস করতেছি তো এক্ষেত্রে আমরা এখানের উপরে ক্লিক করব জাস্ট এই স্ট্রাইকের উপরে একটা ক্লিক করব এখানে ক্লিক করলে এখানে সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন যে এই কমেডি গাইডলাইন স্ট্রাইক আপনার চ্যানেলে কোন কোন জিনিসগুলো বন্ধ করা হবে বা কোন কোন জিনিসগুলো আপনি করতে পারবেন না সম্পূর্ণ কিন্তু এখানে তারা বলে দেবে এবং এটাও বলে দেবে যে এই কমেডি গাইডলাইন স্ট্রাইক কতদিন পরে আপনার চ্যানেল থেকে রিমুভ হবে সেটাও তারা এখানে বলে দেবে ঠিক আছে তবে যেখানে মনোযোগ সহকারে আপনারা দেখুন এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন রয়েছে ঠিক আছে এবং এখানে তারা বলতেছে যে এক উইক পর্যন্ত এখানে আপনি কোনো ভিডিও আপলোড করতে পারবেন না আপনি অবশ্যই গায়ে যেখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে তারা বলতেছে যে আপনি এখানে এক সপ্তাহের জন্য আপনি ভিডিও আপলোড করতে পারবেন না এবং লাইভ স্ট্রিমও করতে পারবেন না এবং যে কমিউনিটি পুস্ট যেটা রয়েছে পারবেন না এক সপ্তাহের জন্য ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন এখানে ওয়ান উইক এক সপ্তাহের জন্য আপনারা এই সম্পূর্ণ জিনিস থেকে বিরত থাকতে হবে আপনার চ্যানেলে যখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা চলে আসবে সাথে সাথে আপনার আপলোডিং সিস্টেম বন্ধ করা হয়ে যাবে কমিউনিটি পোস্ট যেটা রয়েছে সেটাও বন্ধ করা হয়ে যাবে এবং আপনি লাইভ স্ট্রিম করবেন সেটাও বন্ধ করা হয়ে যাবে এক সপ্তাহের জন্য দ্বিতীয়বার যদি কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে দুই সপ্তাহের জন্য বন্ধ করা হবে আর তৃতীয়বার যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা টার্মিনেট করা হবে এবং আপনার চ্যানেলটা একবারে লাইফের জন্য ক্যান্সেল করে দেওয়া হবে মানে ডিলিট করে দেওয়া হয়ে যাবে ঠিক আছে এটা হইলো ইউটিউবের রুলস এক্ষেত্রে আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হোক আর কপিরাইট স্ট্রাইক হোক সেম ভূমিকা পালন করে একই সিস্টেম তবে এখন আমি আপনাকে দেখে দেবো যে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা রিমুভ কবে হবে তবে দেখতে পাচ্ছেন আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে যে এখানে তিরিশ জানুয়ারি দুই হাজার একুশ আমার কমিউনিটি গাইডলাইন এখানে আসছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ঠিক আছে তো এটা এক্সপায়ার হবে তিরিশ এপ্রিল গিয়ে এটা এক্সপায়ার হবে তার মানে তিন মাসের জন্য কিন্তু আমার এখানে কমিউনিটি গাইডলাইন স্টেকটা এনে থাকবে তিন মাসের জন্য তো বাইজ তারপরে এখানে আপনারা দেখতে পারতেছেন যে ভিডিওর কারণে আমার এখানে কমিউনিটি গাইডলাইন স্টেক আসছে সেই ভিডিওটা কিন্তু গাইজ এখানে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আমি এখানে একটা ভিডিও রয়েছিলো আমার যে কীভাবে যে কোনো ওয়াইফাই কানেক্ট করবেন টোয়েন্টি টোয়েন্টি হাউ টু কানেক্ট ওয়াইফাই এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে আপনারা ফ্রি গুলা কানেক্ট করবেন এই ফ্রি ওয়াইফাই কানেক্ট করার বিষয়টা আমি এখানে দেখিয়েছিলাম এজন্য কিন্তু আমার এখানে তারা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে এবং বলছে যে এরকম ভিডিও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকে ভায়োলেশন হয়েছে এই জন্য তারা আমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে তো এখন চাইলে আপনি এখানে আপিলে ক্লিক করে সেটা আপিলও করতে পারেন যদিও বলেন যে আপনার কোনো ভুল নাই ভিডিওর মাধ্যমে তারা ভুল করে আপনার ভিডিওতে যদিও কোনো স্ট্রাইক দিয়ে দেয় তাহলে সেখানে কিন্তু আপনি এখানে আপিল করতে পারেন যে আমার ভিডিওর মাধ্যমে কোনো সমস্যা নেই তাহলে কিন্তু তারা আপনার ভিডিওটাকে আবার রিভিউ করবে রিভিউ করে যদি দেখে সত্যি আপনার ভিডিওতে কোনো সমস্যা নেই তাহলে কিন্তু তারা স্ট্রাইকটার সাথে সাথে তুলে নেবে তবে আশা করি আপনাদেরকে আমি পুরোভাবে বুঝাতে পারছি যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে কোন কোন জিনিস আপনাকে ফেস করতে হবে ভিডিও আপলোড করতে পারবেন না কমিউনিটি পোস্ট করতে পারবেন না লাইভ স্ট্রিমও করতে পারবেন না এই জিনিসগুলো আপনাকে কখনো করতে পারবেন না এক সপ্তাহের জন্য আর এক সপ্তাহ পরে আপনি আবার আগের মতো সবকিছু করতে পারবেন তবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্ত এই গুড বাই